बलम पिचकारी जो तूने मुझे मारी तो बोले रे जमाना खराब हो गई मेरे अंग राजा जो तेरा रंग लागा तो सीधी सादी छोरी शराबी हो गई रंग बरसे बिगे चुनर वाली रंग बरसे रंग बरसे बिगे चुनर वाली रंग बरसे আগে যাব দাদুর বাড়িতে আর আমার শাশুড়ির বাড়িতে আগে নমস্কার করব তারপর আমার দিদার বাড়িতে যাব ওখানে নমস্কার করব মা মামিকে তারপর এসে আমরা হোলি খেলব হোলি হ্যাঁ 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 মাসিদের ওখানে যেতে পারি এখন জানি না মিয়াকে তো রেখে যাব মিয়া যদি কান্নাকাটি করে আর ওখানে যাব না ওই যে যেখানে হোলি বলে হয় দেখছি হরি বলে হরি বলে ওখানে দেখছি যদি যাওয়া যায় তাহলে যাবো দেখি তো মাংসর মুখটা দেখি ভালো লাগছে আবার দু তিন রকমের মটন রান্না আছে বাবা ওই একদল দেখো ওইখানটায় আবার একদল এইখানটায় এখন বাইকে বসে পড়েছি এখন আমি যাচ্ছি মার বাড়িতে ফার্স্ট মার বাড়িতে যাবো তারপরে দেখা যাক মার বাড়িতে চলে এসেছি এখন এবার মাকে রং লাগাবো রং নিয়ে যাচ্ছি মাকে রং লাগাবো মা মনে স্নান করে নিয়েছে এবার স্নান করে নিয়েছে মা কিন্তু দেখো না 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 করতে থাকবে দেখো না চলো গালে দাও এটা আরেকটা দাদু দাদুরা খুব রসিক লোক তাই না আমাদের দাদুরা খুব রসিক লোক আর এই যে সুরপনখা এই যে সুরপনখা আমার শাশুড়ি সুরপনখা শুধু ঝগড়া হয় আমি আমার মেয়ের কাছে খুব খারাপ শুধু ঝগড়া এই তো জামাই এই যে জামাইয়ের সাথে বিশাল ঝগড়া হয় কিন্তু জামাই আবার সব ও ছাড়া আমার কিছু নেই চলো আবার মাসি এবার অন্য জায়গায় এগুলো আমার মামি পাঠিয়েছে রসবড়া আর এটা কি এটা সরু চিকলি পিঠে ও সরু চিকলি পিঠে আর মাও এখানে খাসি মাংস করেছে কিন্তু খাসি মাংস সবার বাড়িতে খাসি হ্যাঁ বেচারা বেচারা কতগুলো ছাগল বলি গেছে আজকে কে জানে না তারপরে হচ্ছে একটু এখানে অলরেডি পুরো পুরো ফুল ধরে আছে এখান দিয়ে লেগে পাটা দারুণ লাগে দেখতে এই যে সন্তোষপুর লেকটা হাঁপিয়ে গেছে পুরো এখন এখানে নাচ চলছে মেসো তুমি একটু স্টেপ করো তো দুটো ভালো লাগবে দেখতে ডাক্তার বাবু বলে কথা করো না এটা কি কালার খুব ব্রাইট মানে চই কুছে জ্বলছে ক্যামেরার মতো জ্বলছে নিয়ন টাইপের জানিস
আমি কে 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 বলতে হবে এরকম বলে হবে না কে এটা হচ্ছে ডক্টর রুদ্র শঙ্কর ঘোষ ঠিক আছে আমাদের আইসিইউ ডক্টর জানিস আমি কে এখানে লেখা উচিত ছিল আইসিইউ ডক্টর প্রতিটা দোলে দেখবো পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে গেছে অশান্তিটা লেগে গেছে আমি আমি এখান থেকে যাচ্ছি ভালো বানিয়েছে মাটনটা রাখো নিচে আহা